আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ইপ্লাস টিভির সংবাদে। সাথে আছি আমি নাসিম আক্তার রাফু। আমি নাহিদ সুলতানা প্রিয়া। শুরুতেই সংবাদ শিরোনাম। চট্টগ্রাম নগরের ইফতার বাজার সম্পর্কে করোনাকালীন সময় ক্রয় বিক্রয় নিয়ে কথা বললেন রেজাউল হাসান কায়সার। চট্টগ্রাম 31 নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম মাসুমের একান্ত সাক্ষাৎকার নিলেন রিপোর্টার প্রিয়া। বঙ্গবন্ধু সৈনিক লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মোহাম্মদ কাজিমুল ইসলাম চৌধুরীর একান্ত সাক্ষাৎকার নেন বিভাগীয় প্রধান রেজাউল হাসান কায়সার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রাম নগরের ইফতার বাজার সম্পর্কে করোনাকালীন সময় ক্রয় বিক্রয় নিয়ে কথা বললেন রেজাউল হাসান কায়সার। আমরা করোনাকালীন সময় স্বাস্থ্যবিধি মেনে ইফতার সেল করতে চেষ্টা করতে কাজে নামাজ স্বাস্থ্য করবো। অন্যান্য বছরের আইটেম আমরা রাখছি, প্লাস এই বছর আরও কিছু কন্টিনেন্টাল ডিশ রাখছি আমরা ইফতারের জন্য। খুবই ডিলিশিয়াস আছে এবং খুবই লুক্রেটিভ। খুব সুন্দর পরিবেশের মধ্যে তারা যে ইত্যাদিগুলো সামগ্রী করতেছে, যে কোনো কেউ প্রয়োজন হলে স্বাস্থ্যবিধি মেনে তারা এখান থেকে ক্রয় করতে পারে। খুব সুন্দর একটা পরিবেশে একটা তাদের প্রতি বছরই তারা এই উদ্যোগটা নিয়ে থাকে। চট্টগ্রাম 31 নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম মাসুমের একান্ত সাক্ষাৎকার নিলেন রিপোর্টার প্রিয়া। বসে আছেন এই বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ এবং উদীয়মান তরুণ একজন এই মানুষ, এই ব্যক্তিত্ব নিয়ে জড়িয়ে আছেন উনি। এবং ই প্লাস টিভির উপদেষ্টা গরিব দুঃখীর পাশে যিনি দাঁড়িয়েছেন, আমাদের পাশে যিনি আছেন বর্তমান মোহাম্মদ আব্দুস সালাম মাসুম ভাই, আমরা এখন জিজ্ঞেস করব এই লকডাউন অপেক্ষা করে উনি মানে ঘরের মধ্যে যে অবস্থায় আছেন, কি অবস্থায় আছেন, ওই বিষয় নিয়ে আমরা কিছু ওনার থেকে জানতে চাই। প্রতিনিয়ত আমাকে সার্ভিস দিতে হচ্ছে মানুষকে, কারণ আমরা যদি কাজ না করি, এই যে মনে করেন আমি 31 নং ওয়ার্ড কাউন্সিলর, আমার এলাকায় রিয়াজউদ্দিন বাজারের মতো একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বাজার, প্রতিদিন আমাকে প্রথমে সকালে যাই খবর নিতে হয় যে ঠিক মতো পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে কিনা, এরপরে এসে অফিস করতে হয়, এরপরে জনগণের বিভিন্ন চাহিদা আছে। এখন যেহেতু অনেক কর্মকর্তারা কর্মচারীরা আসতে পারে না, দূরে বাসা মনে করেন পতেঙ্গা কালুরঘাট, ওরা এখানে চাকরি করে, ওরা আসতে পারে না, দেখা যায় যে আমাকে, আমি যেহেতু এই এলাকারই সন্তান, আমার বাসা এই এলাকায়, তাহলে আমাকে অফিসে অন্যদের চেয়ে আগে আরও আমাকে যেতে হচ্ছে। পাশাপাশি ইতিমধ্যে তো আমার আরও দায়িত্ব ব্যস্ততা অনেক বেশি বেড়ে গেছে, কারণ আমার 500টি ওয়ার্ড হচ্ছে 33 নং ফ্রিং ওয়াজার ওয়ার্ড, ওই ওয়ার্ডের কাউন্সিলরও বর্তমানে দেশের বাইরে আছেন, সৌদি আরবে গেছেন কদিন আগে, তো ওই দায়িত্বটা আমার পালন করতে হচ্ছে। তাহলে একসাথে দুটো দায়িত্ব, এর ভিতরে মনে করেন মানুষের মানুষের যেই একটা দুশ্চিন্তায় আছে, যে অভাবের মধ্যে আছে, অনেকে কর্ম ঠিকমতো কাজে যেতে পারছে না, তাদের ঠিকমতো রুটি রোজগার আয়টা কমে গেছে, তাইলে সেটা ওরা আশা করছে আমরা কিছু করব, এটার জোগানও তো আমাদেরকে দিতে হচ্ছে। এরপর প্রধানমন্ত্রী হচ্ছে যে আমার মনে হয় বাঙালির জন্য একটা আল্লাহর একটা রহমত হিসাবে উনি কাজ করে যাচ্ছেন, ওনার ওনার বক্তব্য সেটা উঠে আছে, ওনার মা নেই, বাবা নেই, বোন একজন আছে, ভাই অনেকেই নেই, ছেলে সন্তান নেক্সট জেনারেশন হয়তো বা আছে, অতীতের অনেকেই চলে গিয়েছেন, উনি এখন দেশের জনগণের জন্য যা করতে পারছেন এটাই মনে করেন আমাদের জন্য আল্লাহ একটা রহমত হিসাবে ওনার হাত দিয়ে আসছে। যেখানে বাংলাদেশে এখনও পর্যন্ত আপনি বিশ্বাস করবেন না, আমি আমি তো রাজনীতির সঙ্গে কিছু উন্নয়নমূলক কাজের সাথে জড়িত আছি, কিছু ঠিকাদার সর্বকার হিসাবে ছিলাম, এই যে মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্র, ইকোনমিক জোন চট্টগ্রামে যে বিভিন্ন বিভিন্ন বড় রাস্তাঘাট, যেটি যে কাজগুলো হাতে নিয়েছেন, আমার মনে হয় না যে এরকম বাঘের বাচ্চা কেউ আছে এত বড় সাহস নিয়ে ধামধাম প্রজেক্টগুলো দিয়ে দিচ্ছে, কোত্থেকে এই টাকার জোগান হচ্ছে আল্লাহ ছাড়া কেউ জানে, নিয়ে যাচ্ছে, এটাই আমরা চাই। আল্লাহ ওনাকে সুস্থতার সুখী, অন্তত প্রধানমন্ত্রী যতদিন তাকে আল্লাহ ওনার দিয়ে যতদিন আমাদের দেশকে ওনার নেতৃত্বতে ওনার হাতে রাখে, আমি মনে করি আমরা নিরাপদ। মহৎ উদ্দেশ্য নিয়ে, সৎ উদ্দেশ্য নিয়ে যদি আমরা সবাই দল মত নির্বিশেষে বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন গোত্রের মানুষ যদি এগিয়ে দেয়, নিজেদেরও উন্নতি হবে, সমাজের উন্নতি হবে, দেশের উন্নতি হবে, আমরা আমাদের নেক্সট জেনারেশনের জন্য কিছু করে যাই, এটা হয়তো কোনো একদিন কাজে লাগবে। ধন্যবাদ এতক্ষণ আপনার মূল্যবান সময় নষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ ই প্লাস টিভির মাধ্যমে, আপনাকে এবং আমার এলাকাবাসীকে দেশবাসী সকলকে ধন্যবাদ জানাচ্ছি, রমজান মুবারকবাদ জানাচ্ছি, পাশাপাশি
যে করোনা মহাকালীন দুর্যোগ কাট চলছে, আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছি আমরা যাতে এই দুর্যোগ থেকে সরাসরি উত্তরণ করে স্বাভাবিক জীবনে যাতে ফিরে আসতে পারি, সারা বিশ্ব যাতে নতুন করে আবার স্বাভাবিক উদ্যমে কাজ করতে পারে, সেজন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে চতুর্থতম লকডাউন, চতুর্থতম লকডাউনের মধ্যে আপনার দিনকাল কেমন করে কাটাচ্ছেন বা কীভাবে যাচ্ছে, কীভাবে আপনি সময়টা কাটাচ্ছেন? আসলে দেখো, আমার জন্য না সারা দেশবাসীর জন্য, সারা দেশবাসীর ফসল আমরা যেটা করছি লকডাউনটা আমরা বাংলাদেশের ভাষায় থাকি, যত সম্ভব নিজেদেরকে আমরা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব, তারপরেও জীবনের তাগিদে আমার সাধারণ কিছুটা বিপদ সেটাও আমি কন্ট্রোল হয়ে আমার, আমি দেখছি যে আমি সচেতন নই, আমি সচেতন, আপনি যদি সচেতন হন আমি যদি সচেতন দেশবাসী সচেতন, ওই জন্যটা আমার আপনার সচেতন। বঙ্গবন্ধু সৈনিক লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মোহাম্মদ কাজেমুল ইসলাম চৌধুরীর একান্ত সাক্ষাৎকার নেন বিভাগীয় প্রধান রেজাউল হাসান কায়সার। 2020 সালের শেষের দিকে বঙ্গবন্ধু সৈনিক লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি পদে আমাকে নিয়োগ দেওয়া হয়। সেই নিরিখে চট্টগ্রাম দক্ষিণ জেলার অন্তর্ভুক্ত 8টি থানা বর্তমানে বিদ্যমান। 8টি থানার মধ্যে বোয়ালখালী, পটিয়া, সন্দ্রাইশ, লোহাগাড়া, সাতকানিয়া, নোড়া, বাঁশখালী, কর্ণফুলী। তৎমধ্যে আমি ইতিমধ্যে আমি দক্ষিণ জেলার সভাপতি হিসেবে সৈনিক লীগের চারটা কমিটি করতে সক্ষম হয়েছি। তৎমধ্যে সন্দ্রাইশ লোহাগাড়া, কর্ণফুলী ইতিমধ্যে গঠিত হলেও কর্ণফুলী নবগঠিত কমিটির সভাপতি সাধারণ সম্পাদক কর্তৃক শ্রী ইফতার মাহমুদী গত পরশু দিন সমাপ্ত করেছে বিদায়। আমি সেই ইফতার মাহমুদের প্রধান সভাপতির দায়িত্ব পালন করেছি এবং অত্র ইফতার মাহমুদে আমাদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি উপস্থিত হয়ে ইফতার মাহফিলে যোগ দিয়েছেন এবং তার বিভিন্ন রকমের বক্তব্য প্রদান করেছেন। আমি সভাপতির বক্তব্যে আমার অন্তর্ভুক্ত 8টি থানারকে অবহিত করি সুশৃঙ্খলভাবে এবং ঈদ পূর্ববর্তী গরিব দুস্থদের মাঝে সহানুভূতির হাত বৃদ্ধি করে সহায় দেবার বাড়ি দিয়ে এবং ঈদ উপহার হিসেবে ঈদের সামগ্রী বিতরণ করার অভিপ্রায় ব্যক্ত করি এবং সবাইকে অনুরোধ জানাই। এখন আমার ব্যাপার, আমার ইয়ে হলো আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক এবং একজন মুক্তিযোদ্ধা। আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 37 বছর প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছি। বিভিন্ন পদে চাকরি করার সুবাদে বিভিন্ন মানুষের সাথে আমার সমাগম, কথাবার্তা, আলাপ আলোচনার মাধ্যমে আমি সক্রিয় ভূমিকা রেখে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছি। সেই দিকে আমার ইনশাল্লাহ আমার সাধ্য মতো আমার তৌফিককে যতটুকু কুলায় আমি ততটুকু বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে, ধর্মীয় প্রতিষ্ঠানে আমি সাহায্যের হাত বাড়িয়ে দিই। এখনও আমি বিভিন্ন রকমের আমার 8টি দানা আমার বঙ্গবন্ধুর অনুসারে এবং বিশেষ করে মুক্তিযোদ্ধার সন্তানেরা বা অন্যান্যদেরকে আমি যেভাবে যেখানে পারি আমি মানে তাদেরকে চাকরি দেওয়ার চিন্তাভাবনা করি। চট্টগ্রাম সিটি করে থাকা অবস্থাও বিভিন্নভাবে ইনশাল্লাহ আমার সুযোগ চিরবিদায় আমি প্রোভাইড করতে সক্ষম হয়েছি বিভিন্ন জনকে। Eplus টিভি থেকে আসছেন, আমি আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই এবং আপনাদেরকে আমি দোয়া করি আপনারা আগামীতেও যাতে আমার বিভিন্ন অনুষ্ঠানে এসে আমাকে সহযোগিতা দিন। বঙ্গবন্ধু সৈনিক লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মোহাম্মদ কাজিমুল ইসলাম চৌধুরীর উদ্যোগে আলকরণ চৌধুরী টাওয়ারে করোনায় ক্ষতিগ্রস্ত ও অসচ্ছল জনসাধারণের মাঝে ইফতার বিতরণ করা হয়। তিনি বলেন, করোনা মহামারীর সময়ে গরিব দুর্ধস্থের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। এই সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত থেকে ইফতারের কার্যক্রম সমাপ্তি করে। আমি সাতকানিয়া উপজেলার আজকে একজন কমিটি গঠন করা হলো, তার মধ্যে সাহেবুল ইসলাম সাধারণ সম্পাদক এবং নজরুল ইসলাম চৌধুরী সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট মাহবুব রহমান সাহেবের উপস্থিতিতে আমরা সমবেত হয়েছি। ইফতার মাহফিলের পরবর্তী আমরা দক্ষিণ জেলার এই নেতৃবৃন্দরা এখন আমরা আপনার সামনে
এই বক্তব্য পেশ করলাম। আশা করতেছি ইনশাআল্লাহ দিন দিন আমাদের সৈনিক লীগের সমৃদ্ধি আপনারাও কামনা করবেন, আমরাও যাতে এগিয়ে যেতে পারি সেই নির্দিকে সবাই মোটামুটি দোয়া কামনা চাচ্ছি। গতকাল মঙ্গলবার 4/5/2021 তারিখে চকবাজার মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয় গরিব অসহায়দের মাঝে। বিস্তারিত রেজাউল হাসান কায়সারের প্রতিবেদনে। যে পুলিশ যে এসে গাড়ি নিয়ে অসহায় যারা দুঃস্থ তাদের কাছে ইফতারি যে পড়েছে বর্তমান পুলিশ কমিশনার মহোদয়ের আদেশে, এটা তারা গরিব যারা ইফতারি পাইছে ওরা যা অনেক খুশিতে দেয়। এখানে আপনি বলেন যে ইফতারি করে পাওয়াতে কেমন লাগছে? খুব আনন্দ লাগছে, খুব খুশি হয়েছেন না? আমি ইফতারি পাইছো, খুশি লাগতেছে, খুশি লাগতেছে। এখানে পুলিশের পাশেই মোটামুটি কর্তৃতা দুঃখ বুদ্ধিটা এটা যেন সবসময় সবসময় অব্যয় থাকে। 250 বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের ডাক্তারদের সাথে কথা বললেন বিভাগীয় প্রধান রেজাউল হাসান কায়সার। আপনারা যে এখানে পিপিটিভি ছাড়া বা প্রোডাকশন ছাড়া আছেন কতটুকু আপনারা এটাকে সেফটি পাওয়া উচিত? আমাদের হিসেবে এটাই আমাদের ইমার্জেন্সি হিসেবে যে আমাদের একটা মাস্ক এখন আপনাদের এখানে এমার্জেন্সিতে রেগুলার কি আপনার করোনা রোগী আসতেছে রেগুলার এবং মানে প্রতিদিন কয়েক জন লোকের আসতে আপনার এখানে ডিপেন্ড করে আপনার শিফটে কয়টা পেয়েছেন আজকে? দুজন পেয়েছেন আর মানে এমনি পজিটিভ কাউরে পারলে পজিটিভ পারলে কালকে তো আপনার ডিউটি ছিল, আপনার ডিউটি আর কয়দিন আগে ছিল? এখন মনে করেন আজকের মধ্যে আপনি মানে ওই পজিটিভ পান নাই, যা পাইছেন এটা হচ্ছে আপনার আজকে রোগীর কেমন হবে আমি এখন জেনারেল হাসপাতাল এমার্জেন্সিতে আছি, তাদের যে ভাষ্য তাদের যে আজকে সকাল থেকে তারা কোনো করোনা রোগী এখানে এডমিট হয় নাই, সাসপেক্টেড একজন রোগী এখানে আসছে এদের ভাষ্য এমার্জেন্সিতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আছে, জেনারেল আমি এমার্জেন্সি ওয়ার্ডে আসছি, এখানে তারা আজকে সকাল থেকে যারা ওই করোনার যার পজিটিভ রোগী একটু তারা পায় নাই এক সকাল থেকে, তারা একজন সাসপেক্টেড রোগী পেয়েছে। ছোটো ভাই কী রোগ কী আপনার ছোটো ভাই? মাথায় না। চট্টগ্রামের 31 আলকরণ ওয়ার্ডে করোনায় ক্ষতিগ্রস্ত ও অসচ্ছল জনসাধারণের মাঝে ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম মাসুমের উদ্যোগে 500 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ। বিস্তারিত রেজাউল হাসান কায়সারের প্রতিবেদন। চট্টগ্রামের 31 আলকরণ ওয়ার্ডে করোনায় ক্ষতিগ্রস্ত ও অসচ্ছল জনসাধারণের মাঝে 31 আলকরণ ওয়ার্ড কাউন্সিল আব্দুস সালাম মাসুমের উদ্যোগে দ্বিতীয় দফায় 500 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মোতালেব চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন করোনা মহামারীর সময়ে গরিব
দুস্থদের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। সবাইকে নিজ অবস্থান থেকে সাধ্যমতো অসহায়দের পাশে দাঁড়ানো উচিত। 31 নং ওয়ার্ড কাউন্সিল আব্দুস সালাম মাসুন বলেন, দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিত্তবানেরা সহযোগিতা নিয়ে পাশে দাঁড়ানোর বৈষম্য দূর হবে, একটি সাম্য ও সমতার সমাজ প্রতিষ্ঠিত হবে। ডাক্তার সজীব তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র গিয়াসউদ্দিন, চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ন আহ্বায়ক মাহমুদুল হক সুমন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নীলু নাক, ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসাক, ওয়ার্ড আওয়ামী লীগের নেতা রুহুল আমিন তপন, ইউনিট আওয়ামী লীগের নেতা নুরুল আকবর, বাবু স্বপন ভট্টাচার্য, আব্দুর রায়হান বাহার, ফজরুল হক, আমির আহমেদ, পম্পি দাস, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শফিউল আজম, সাবেক ছাত্রনেতা শওকত ওসমান মুন্না, নাসিরউদ্দিন, রকিবুল মান্নান জুয়েল, রিপন চক্রবর্তী, আব্দুল বাতন মারুফ, আব্দুল আল মামুন, মুর্শিদুর রহমান, মোহাম্মদ জাহিদ, শফিকুল ইসলাম মনির, রুবেল ঘোষ, আশিস দাস মারুফ, দীপেন দাস রুমেন, কপিল উদ্দিন আরমান, জয়রিস চৌধুরী, নাসির উদ্দিন, ইস্তিয়াক রবিন, মুমাদ ওসমান তুর্য চৌধুরী, হোসেন ইমাম শাকির, সৈয়দ মোহাম্মদ সাজিদ, আরবাব ওসমান, জাহেদ হোসেন অপু, সুজয় দাস, জীবন দে, রাজেশ, বিপ্লব, সৈকত, হৃদয়, গোবিন্দ, মুন্না, সমত সেন প্রমুখ। উল্লেখ্য, প্রথম দফায় 1000 পরিবারের মাঝে বিতরণ করা হয়, আজকে দ্বিতীয় দফায় 500 নিম্নবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সমাজ কল্যাণের পক্ষ থেকে এবং মেয়রের পক্ষ থেকে এবং আমাদের সার্বিক সিটি কর্পোরেশনের সহযোগিতায় মেয়র সাহেব তড়িঘড়ি করে একটি সিদ্ধান্ত নিয়েছেন, যেহেতু আমরা সরকার থেকে সরাসরি এরকম করে বড় কোনো তহবিল পাইনি, অল্প কিছু আমরা 7 লক্ষ টাকা পেয়েছিলাম আমার মেয়র মহোদয় এবং আমাদের সেই সমাজ কল্যাণের তহবিল থেকে মেয়র সাহেব নিজের উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে পুরুষ কাউন্সিলরকে 80 জন এবং মহিলা কাউন্সিলর মাধ্যমে 20 জন, মোট 100 জন করে আমরা ন্যূনতম 500 টাকা করে একটা ঈদ উপহারের ব্যবস্থা করেছি, যাদেরকে মনে করছি উপযুক্ত তাদেরকে আমরা আইডি কার্ড নেওয়ার মাধ্যমে, আইডি কার্ড এবং মোবাইল নাম্বার কালেকশন করেছি, ইতিমধ্যে আমরা তাদেরকে পৌঁছে দিব। যখন এই যে সুযোগ সুবিধাগুলো সরকার থেকে পরবর্তীতে আসবে আমরা পৌঁছে দিব। আপনারা এটা মনে করিয়েন না আমরা অবহেলা করবো কাউকে, সর্বদা প্রস্তুত আছে শুধু আপনাদেরকে সেবা দেওয়ার জন্য। জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে নির্দেশ দিয়েছে, কারণ বঙ্গবন্ধু কর্মীরা মানুষের দুর্দিনে, মানুষ যখন অসহায় হয় তখন বসে রাখতে পারে না, অতীতেও দেখেছে যখন বিভিন্ন দুর্যোগে মানুষ পতিত হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই জাপিয়ে পড়েছে, অনেক রাজনৈতিক দল আছে অনেকে ঘর থেকে বের হয় না করোনার ভয়ে, আমাদের নেতৃবৃন্দ সেই ভয়কে উপেক্ষা করে জীবনের চিন্তাকে বাদ দিয়ে মনে করেছে এই দুর্দিনে মানুষের মাঝে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।